হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। বারটা আজকে শুক্রবার, ঘড়িতে এখন প্রায় দুপুর 12টা মতো বাজে। তো ব্রেকফাস্ট সেরে নেওয়ার পরে, খানিকক্ষণ রেস্ট নেওয়ার পরে এখন রান্নাঘরে চলে এসেছি দুপুরের খাওয়ার প্রস্তুতি করতে। তো আজকে ভেবেছি দুপুরে বানাবো ফুলকপি দিয়ে জিওয়ার্স মাছের ঝোল। হ্যাঁ, এটা একটা সামুদ্রিক মাছ, কিন্তু দেখতে অনেকটা রুই মাছের মতো। ওই যে দেখুন, মাথাটা কেমন সরু রয়েছে, খেতে খুব একটা খারাপ নয়। আগে তো একদমই সামুদ্রিক মাছ খেতে পারতাম না, কিন্তু এখানে তো আর ওই রুই কাতলা মাছ সবসময় পাওয়া যায় না। পাওয়া গেলেও ওই বাংলাদেশি দোকানে যেতে হয় যেটা ফ্রোজেন মাছ থাকে, তো এই সময় আমি সেই মাছগুলো খাওয়া একদমই অ্যাভয়েড করছি। তো ফ্রেশ মাছ বলতে এখানে মাছের দোকানে এই সামুদ্রিক মাছগুলোই পাওয়া যায়। তো তার মধ্যে স্যামন মাছটা প্রায়ই আমি খেয়ে থাকি। তো মাঝে মাঝে এই ডোরাডো, জিবার্স এইসব মাছগুলো নিয়ে এসে আমরা যে বাঙালিরা মাছের ঝোল খাই সেরকম বানিয়ে খাওয়ার চেষ্টা করি। তো জিবার্স মাছটাকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়ে এখন চলুন অল্প তেলে খানিকক্ষণ আঁচ কম করে নিয়ে ভেজে। আর সামুদ্রিক মাছ একটু নরম মাছ, আর মাছ ভাজার সময় না মাছের থেকেও প্রচুর তেল বেরোয়, তাই কখনোই ছাঁকা তেলে এই মাছগুলো ভাজি না। অল্প আঁচের মধ্যে অল্প তেলে খুব কম সময়ের মধ্যেই মাছটা ভালো মতো করে রান্না হয়ে যায়। তো মাছের পিসগুলো কড়াইয়ের মধ্যে ভাজার জন্য দিয়ে দিয়েছি। আর যেহেতু আগে বললাম ফুলকপি দিয়ে মাছের ঝোল বানাবো, তাই কিছু ফুলকপির টুকরো আর আলুর টুকরো দিয়ে দিয়েছি। ওগুলো সব মাছের সাথে একসাথে ভেজে নেব। আর এদিকে আরেকটা ছোট্ট ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটুখানি তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে ঢেঁড়সের একটা তরকারি করে নেব। তো ওই ভিন্ডিগুলোর মধ্যে নুন হলুদ আর সামান্য পোস্ত বাটা দিয়ে একটা তরকারি করে নেব ঢেঁড়সের। আর ততক্ষণে এদিকে মাছ আর ফুলকপিটাও ভেজে নিয়েছি। তো চলুন এগুলো এখন আলাদা প্লেটের মধ্যে তুলে রেখে নিয়ে সেই ফ্রাইং প্যানের মধ্যেই অল্প করে জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়েছি, সেটা ভেজে নিই। সামুদ্রিক মাছ তো, ফুলকপির ঝোল করলেও একটু পেঁয়াজ না দিলে না কেমন একটুখানি গন্ধ গন্ধ লাগে। তো পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে কিছু টমেটোর টুকরো দিয়ে দেবো, আর দিয়ে দেবো ওদিকে হচ্ছে আদা লঙ্কা বাটা। আর আরেকটা বাটিতে অল্প জলের মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মানে সব রকমের গুঁড়ো মশলা মিশিয়ে রেখেছিলাম, তো সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাগুলো ভালোমতো করে কষিয়ে নিয়ে প্রয়োজন মতো জল দিয়ে দেব। আর ঝোলটা একটুখানি ফুটে এলে যা আমরা করি মাছের ঝোলে, যে মাছ ফুলকপি আলুগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব, আর খানিকক্ষণ ঢাকা দিয়ে এটা ফুটতে দেব। আর ওই 10 থেকে 15 মিনিট পরে ফুটিয়ে নেওয়ার পরে যখন মাছের ঝোলটা তৈরি হয়ে যাবে, ওই নামানোর আগে অল্প করে ধনেপাতা কুচি দিয়ে দেব। এবার বাজার থেকে যে ধনেপাতার আটিটা নিয়ে এসেছিলাম না, একদমই কোনো রকমের ধনেপাতার গন্ধ নেই জানেন। আমি তো ভেবেছিলাম ভুল করে হয়তো পার্সলে পাতা নিয়ে চলে এসেছি হয়তো, কিন্তু দেখছি না ধনেপাতাই নিয়ে এসেছি, কিন্তু একদমই কোনো গন্ধ নেই। তো যাই হোক, তো ধনেপাতা কুচি দেওয়ার পরে অল্প একটুখানি গরম মশলা দিয়ে এখন চলুন গ্যাসের ফ্লেমটা অফ করে দিই, কারণ ফুলকপি দিয়ে জিবার্স মাছের ঝোল আমার তৈরি হয়ে গিয়েছে। দুপুর প্রায় 1:15 মতো বাজে, খাওয়ার সময় হয়ে গিয়েছে, তাই দেরি না করে একটা প্লেটের মধ্যে গরম গরম ভাত, ঢেঁড়স পোস্ত আর ওই যে মাছের ঝোলটা বেড়ে নিই। রোহনও এদিকে একটু ফ্রি হয়ে গিয়েছে, তাহলে একসাথে খেয়ে নিই, তারপরে বিকেলের দিকে আমরা একটুখানি বেরোবো, কারণ আজকে শুক্রবার, শপিংয়ের দোকানপাটগুলো বেশি সময় অবধি খোলা থাকে, তাই আমরা চেষ্টা করি শুক্র আর শনিবারে কিছু কেনাকাটা থাকলে পরে ওগুলো করে নেওয়ার, কারণ বাড়িতে একটা বড় অনুষ্ঠান রয়েছে সামনে। তো সেটার জন্যই দুজনের জামা কাপড় কিনতে একটু শপিংয়ে বেরোবো। তো খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে গিয়েছি, একটুখানি দূরে যাব একটা দোকানে, তবে আমরা যেখানে থাকি পাশেই শপিং স্ট্রিট রয়েছে, প্রচুর শপিং করার দোকানপাট রয়েছে। কিন্তু আজকে ভেবেছি আমাদের দেশের পোশাক যেখানে পাওয়া যায় সেরকম একটা দোকানে যাই। একদিন হাঁটতে হাঁটতে অন্যদিকে গিয়েছিলাম, তখন দেখতে পেলাম বা আমাদের বাড়ি থেকে প্রায় 1 থেকে 2 কিলোমিটার দূরত্বেই এরকম একটা দোকান রয়েছে। বরং একটা নয়, ওই রাস্তায় পরপর 2-3টে এরকম দোকান রয়েছে যেখানে লেহেঙ্গা, শাড়ি, পাঞ্জাবি, কুর্তি অনেক কিছু দেখতে পেয়েছিলাম শোতে রাখা রয়েছে। তো তখন তো আর ঢোকার সুযোগ হয়নি, দোকানটা বন্ধ হয়ে গিয়েছিলো, কারণ 6টার মধ্যেই এই দোকানগুলো বন্ধ হয়ে যায়। তো আজকে যেহেতু শুক্রবার 7টা অবধি খোলা রয়েছে, তো আমরা একটুখানি আগেই এসেছি। তো চলুন দোকানটার ভিতরে গিয়ে দেখি
আমাদের দেশের ট্র্যাডিশনাল কী কী ড্রেস রয়েছে আর সেগুলোর দাম কেমন। তো এই দোকানে আমাদের দেশের পোশাক বলতে দেখতে পেয়েছেন প্রচুর এখানে লেহেঙ্গা রয়েছে, শেরওয়ানি রয়েছে, এছাড়াও কিছু গাউন রয়েছে, চুড়িদার রয়েছে। তো তার মধ্যে আমার লেহেঙ্গাগুলো তো খুব পছন্দ হয়েছে, আর দু তিন দিন ধরে কিছু কিছু এখানে লেহেঙ্গা বা অন্যান্য পোশাকের ওপর ভালো ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ওই ভারতীয় টাকায় 54,000 লেহেঙ্গাটার দাম এখন 24-25,000 টাকায় দেওয়া হচ্ছে। যেমন দেখুন এই সামনে লাল লেহেঙ্গাটা ভীষণ হেভি ওয়ার্ক কিন্তু, আর এগুলোর ওয়েটও দারুণ ভারী রয়েছে। তো এই লেহেঙ্গাটার দাম আগে ছিল 600 ইউরোর মতো, এখন ডিসকাউন্টে সেটা 265 ইউরোতে পাওয়া যাচ্ছে। আর যেমন এই চুমকি বসানো অফ হোয়াইট কালারের লেহেঙ্গাটা 400 ইউরো, প্রায় 36,000 টাকার মতো দাম ছিল। কিন্তু দাম হিসাবে লেহেঙ্গাটার ডিজাইনটা খুব একটা বেশি ভালো লাগলো না, একটু পুরনো পুরনো ডিজাইন মনে হলো। কিন্তু এই দোকানে ঢুকে সামনে যে পিঙ্ক লেহেঙ্গাটা দেখতে পাচ্ছেন, এটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছিল, যেটার দাম ছিল প্রায় 245 ইউরোর মতো, ওই প্রায় ভারতীয় টাকায় 22,000 টাকার মতো। আর ডিসকাউন্ট দিয়ে লেহেঙ্গাগুলোর দাম আমাদের দেশে যে লেহেঙ্গাগুলো পাওয়া যায় সেরকমই মনে হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, লেহেঙ্গাগুলো এত হেভি আর বেশিরভাগই আমার সাইজের একটা পাওয়া যাচ্ছে না। একটু কমফোর্টেবল ড্রেস পরলে বেশি ভালো লাগবে প্রোগ্রামের দিন, তো আমি এরকম একটা শারারা ড্রেস পছন্দ করেছি। আর এখানে প্রত্যেকটা ড্রেসেরই একটাই কালার, একটাই সাইজ আর একটাই পিস, কিন্তু আমি যে ড্রেসটা পছন্দ করেছি এই ড্রেসটা না আমার একটুখানি বড়ই হচ্ছে। আর এ সময় এমনি একটু বড় বড় সাইজের ড্রেস নিতে হচ্ছে, এবার তার থেকেও যদি বড় সাইজের ড্রেস নিই হয়তো এরপরে আবার পরতেই পারবো না। আর আগেই বললাম প্রত্যেকটা ড্রেসেরই কোনো কালার অপশন নেই আর সাইজের অপশন নেই, কিন্তু আমার এই ড্রেসটার রঙটা এত পছন্দ হয়েছিল সেই জন্যই নিতে মন চাইছিল, কিন্তু সাইজে বেশ বড়। তো ওরকমই সেম প্যাটার্নের একটা অন্য ড্রেস আমাকে দিয়েছে, যেটার কালারটাও আলাদা ডিজাইনটাও আলাদা, আর আমার এই ডিজাইনটা একদমই পছন্দ হয়নি। তাই আর কী করবো, মনের দুঃখে ড্রেসটা নেওয়াই হলো না। আর এই শারারা ড্রেসটার দাম ছিল প্রায় 90 ইউরোর মতো, ভারতীয় টাকায় 8,000 টাকার কাছাকাছি। এছাড়াও এই দোকানে কিছু এক্সক্লুসিভ লেহেঙ্গা এবং শেরওয়ানির ডিজাইন ছিল, যেখানে ফটো তোলা নিষেধ ছিল, ওগুলোর দাম প্রায় 700 ইউরোর মতো ছিল, ভারতীয় টাকায় প্রায় 60-70,000 টাকার মতো। আর এই শেরওয়ানিগুলোকে দেখে না রোহনের আমার বিয়ের শেরওয়ানির কথাটা মনে পড়ে যাচ্ছে, যে শেরওয়ানি শুধুমাত্র বিয়েতেই পরেছিল, তারপরে এক দুবার সুযোগ পেলে পরেও কখনো আর ওটা পরেনি, ওর একদম ভালোই লাগে না ওইসব পরতে নাকি। আর তারপরে আমিও একবার ভেবেছিলাম রিসেপশনে বেনারসির জায়গায় লেহেঙ্গা পরবো, তারপরে ভাবলাম এই লেহেঙ্গাগুলো এত হেভি হয় এগুলোকে ক্যারি করা হয়তো একটু ডিফিকাল্টি হবে আমার পক্ষে। তো যাই হোক, সেই দোকান থেকে বেরিয়ে পাশে আরেকটা দোকান ছিল, ওই দোকানের ভেতরে আবার ভিডিও করা নিষেধ, সেখানে আবার শাড়ি ছিল দেখতে পেলাম, কিন্তু শাড়িগুলোর ডিজাইন না প্রচণ্ড পুরনো আর দামটা একটুখানি বেশি মনে হলো। তো চলুন, এখান থেকে তো আর ইন্ডিয়ান পোশাক নেওয়া হলো না, তো আমরা যাই অন্য কোনো একটা স্টোরে। আর এখন আমাদের বাড়ির সামনে যে শপিং স্ট্রিটটা রয়েছে সেখানকারই একটা দোকানে ঢুকে পড়েছি। এখানে প্রচুর এরকম শপিং করার দোকান রয়েছে, আর যে দোকানটাতে এসেছি সেখানে অনেক রকমের গাউন রয়েছে। তো ইন্ডিয়ান পোশাক যখন হলো না, ভাবলাম একটুখানি তাহলে গাউনই পরা যাক, কিন্তু সব গাউন তো এখন আর আমার গায়ে হবে না, পেটুতে আটকে যাবে, তাই দেখি নিজের সাইজের এখানে কোনো পোশাক পাই কি না। তো তার মধ্যে থেকে দুটো রঙের ড্রেস পেলাম, একটা আমার গায়ে একটুখানি বড়, আরেকটা মোটামুটি একটু ঠেসে ঠুসে নিয়ে ঠিক হয়ে যাবে। এখন এই একটা সমস্যা হয়েছে, যে ড্রেসটা পছন্দ হয় সেটা হয়তো সাইজে হয় না, আর যেটা সাইজে হচ্ছে সেটা আবার মন মতো হচ্ছে না। এই যে দেখুন, দুটো রঙের দুটো গাউন পেয়েছি, বেশ সুন্দর, একটা পিঙ্ক আর একটা একটুখানি ব্লু কালারের। তো আমরা জেন্ডার রিভিল পার্টির কথাই ভাবছিলাম, তো সেটার জন্য এই দুটো কালারের ড্রেসই মনে হলো একদম পারফেক্ট। তো দুটো পরে নিয়েই রোহনকে একটুখানি দেখাচ্ছিলাম কোন ড্রেসটা বেশি বানাচ্ছে, পিঙ্কটা একটু বড়ই আমার গায়ে, আর সামনাসামনি দেখতে গেলে রঙটা একটুখানি বেশি হালকা। তো আমার তো পিঙ্ক কালারটাই বেশি পছন্দ হয়েছিল, আবার ব্লুটা মোটামুটি ঠেসে ঠুসে নিয়ে একটুখানি গায়ের মধ্যে ফিট হচ্ছে। আর এখানেও প্রায় ড্রেসগুলোতে 50%-এর মতো ডিসকাউন্ট পাওয়া গেল, ওই ড্রেসগুলোর দাম ছিল 140 ইউরো, যেটা 50% ডিসকাউন্টে 70 ইউরো, প্রায় 6,000 থেকে একটু বেশি টাকার দাম পড়ল। তো এবার চলুন, আমার কেনাকাটি হয়ে গিয়েছে, অনেকক্ষণ সময় লাগলো, এবার হচ্ছে রোহনের জন্য কিছু কিনে নেওয়া যাক। আমি নতুন ড্রেস পরবো আর ও পুরনো ড্রেস পরবে, তাই হয় নাকি?
কিন্তু ওর জন্য শপিং করতে এলে আনন্দ কম হয়, দুঃখটাই বেশি হয়। দেখতে পেলেন মেয়েদের পোশাকে ওখানে নানান রকমের সাইজ, নানান রকমের কালারের পোশাক পাওয়া যায়, কিন্তু ছেলেদের এখানে কালার অপশন এত কম, সাদা, কালো, অফ হোয়াইট এইসব কালারেরই বেশি ড্রেস পাওয়া যায়। দেখুন, কোনো ব্রাইট কালারের ড্রেস এখানে চোখে পড়বে না, কেমন যেন কালারগুলো ম্যারেমেরে টাইপের, তাই না? তাই তো এলে পরেই এত অপশন কমে যায় যে আর শপিং করতেই চায় না। তার মধ্যে তো সাইজেরও গণ্ডগোল রয়েছে, এখানে বেশিরভাগই বড় বড় সাইজের জামা কাপড় পাওয়া যায়। তো চলুন দেখি, খুঁজে খুঁজে ওর সাইজের যেটা পাওয়া যাচ্ছে সেটাই নিতে হবে, কালার অপশন তো প্রায় নেই বললেই চলে। তো কয়েকটা ওর সাইজের ড্রেস পিক করে নিয়ে ও ট্রায়াল রুমে গেল ট্রায়াল দিতে। তার মধ্যে আমি আবার আশেপাশে দেখছি, যদি কিছু ব্রাইট কালারের ড্রেস চোখে পড়ে তাহলে সেটাও ও পরে একবার দেখতে পারে। এই যে এতক্ষণে এই চেক চেক প্যাটার্নের শার্টটাই একটুখানি কালারফুল মনে হলো, যেটার ছোট সাইজ নেই। তো আগের দোকানটাতে তো ওর সাইজে তেমন কিছুই পেলাম না, আর ড্রেসের ডিজাইনগুলোও না কেমন একটু যেন ছিল। তো অন্য একটা দোকানে এসে ওর সাইজের কিছু শার্ট পেয়ে গেলাম। তো কালার বলতে ওই নীল আর সাদা, খুবই কমন কালার। তো ওরকম একটা শার্ট পছন্দ করা হলো, তো এখনও বিলিং কাউন্টারে গেছে বিল করার জন্য। তো বিল ঠিল করে এলে এখন আমরা সোজা যাব বাড়িতে, আজকের জন্য অনেক শপিং হয়ে গিয়েছে। তো সেই দুপুর তিনটায় বেরিয়েছিলাম, বাড়িতে ফিরতে ফিরতে সন্ধ্যে 7টা হয়ে গেল। তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি।